আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব গুলোকে হাইড করে রাখবেন অথবা ডিসপ্লে করবেন, যাতে আপনার সকল ভিজিটর সাবস্ক্রাইব দেখতে পারে অথবা দেখতে না পারে। বিশেষ করে যারা নতুন ইউটিউবার, আপনাদের যখন সাবস্ক্রাইব কম থাকে আপনার ভিডিওগুলো আপনার ভিউয়ার্সের সামনে থাকলেও তারা দেখতে চায় না, অনেক সময় সাবস্ক্রাইব কম বলে ইগনোর করে যায়। এজন্যই মূলত আপনারা নতুন ইউটিউবার যখন ইউটিউবিং শুরু করেন আপনারা আপনাদের এই সাবস্ক্রাইবগুলোকে হাইড করে রাখবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। প্রথমে আপনি আপনার পছন্দের ব্রাউজারটি ওপেন করুন, তারপর ইউটিউবে সাইন ইন করুন এবং আপনি আপনার ইউটিউব চ্যানেলের ডান পাশে যে লোগোটি আছে লোগোটিতে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আসবে, এখান থেকে ইউটিউব স্টুডিওতে ক্লিক করুন। ইউটিউব স্টুডিওতে ক্লিক করলে একটি এরকম একটি ইন্টারফেস শো করবে, এখানে বাম দিকে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। এই অপশনগুলোর নিচে সেটিংস নামে একটি অপশন রয়েছে, এই সেটিংস অপশনে ক্লিক করি। সেটিংস অপশনে ক্লিক করলে আমাদের সামনে একটি ইন্টারফেস ওপেন হবে, হ্যাঁ এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, এখান থেকে এই অপশনগুলোর মধ্যে চ্যানেল নামে যে অপশনটি আছে আমরা এই চ্যানেল অপশনটিতে ক্লিক করব। হ্যাঁ, চ্যানেল অপশনটিতে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস শো করবে, এখানে চ্যানেলের আন্ডারে বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিং এবং ফিচার্স এলিজিবিলিটি তিনটি অপশন রয়েছে। আমরা এখান থেকে অ্যাডভান্স সেটিংস যে অপশনটি আছে এটাতে ক্লিক করি। ক্লিক করলে নিচের দিকে স্ক্রল করলে আমরা দেখতে পাবো সাবস্ক্রাইব কাউন্ট নামে একটি অপশন। হ্যাঁ, এই সাবস্ক্রাইব কাউন্টের আন্ডারে একটি চেকবক্স দেখতে পাচ্ছি যেখানে লেখা রয়েছে ডিসপ্লে দ্য নাম্বার অফ পিপুল সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। হ্যাঁ, এই চেকবক্সটিতে আমরা যদি টিক চিহ্ন দিয়ে দিই তাহলে আমাদের সাবস্ক্রাইবার গুলাকে ভিউয়ার্সরা দেখতে পাবে, আর যদি এটাকে আনচেক করে দিই তাহলে ভিউয়ার্সরা সাবস্ক্রাইব গুলো দেখতে পাবে না। আপনার পছন্দ মতো অপশনটি সিলেক্ট করে সেভ বাটনে ক্লিক করুন, তাহলে আপনার কাজ শেষ। এইভাবেই আপনি চাইলে আপনার চ্যানেলের সাবস্ক্রাইব গুলোকে ডিসপ্লে করে রাখতে পারেন অথবা হাইড করে রাখতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।